আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ওয়াহিদাস টাইনি কিচেন। আজকে আপনাদের সাথে খুবই সহজভাবে জলপাই দিয়ে কিভাবে টক রান্না করা যায় সেটার রেসিপি শেয়ার করব। আর এটা আমাদের সিলেটের আঞ্চলিক একটা রান্না। আমাদের সিলেট অঞ্চলে যেভাবে মানে ঘরোয়া পদ্ধতিতে সাধারণ উপায়ে মাছের মাথা বা যে কোনো মাছ দিয়ে এই টকটা রান্না করা হয় সেটারই রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। জলপাইয়ের টক রান্না করতে আমাদের অবশ্যই লাগবে জলপাই। তো আমি ফ্রোজেন এক প্যাকেট জলপাই নিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন 10 থেকে 12টা হবে জলপাই, আর সাইজটাও মিডিয়াম সাইজের, বা এত ছোটও না আবার এত বেশি বড়ও না। আর এগুলো আমি গরম পানি দিয়ে ওয়াশ করে নিব। আর বেশিরভাগ সময় দেখা যায় আমাদের অঞ্চলে আর কি মাছের মাথা, লেজ বা বড় মাছের মাথা এগুলো দিয়েই টকটা রান্না করা হয়ে থাকে। খেতে কিন্তু খুবই ভালো লাগে। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন, ছোট মাছ দিয়ে রান্না করতে পারেন। তো আমি মাছের মাথার সাথে মাছের টুকরা কয়েকটাও নিয়ে নিয়েছি, আর অল্প একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে আমি তেলের মধ্যে ভেজে তুলবো। আর এখানে আমি কোনো মরিচের গুঁড়া দেইনি, মরিচের গুঁড়া দিলে দেখা যাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে এই জন্য। তো আমি একে একে সবগুলো মাছ বিছিয়ে দিচ্ছি, তারপরে ভেজে তুলে নিব। আমাদের ঘরে সবসময় বড় মাছ আনা হয়, আর আনার পরে দেখা যায় বড় একটা মাথা থাকে, কিন্তু সেই মাথা কিভাবে খাওয়া হবে সেটা নিয়ে একটা দুশ্চিন্তা কাজ করে। তো এইভাবে ট্রাই করতে পারেন টক রান্না। মুড়িঘণ্ট তো খাওয়া যায়, কিন্তু এভাবে টক রান্না করলেও কিন্তু মাছের মাথাটার যথেষ্ট একটা উপযোগী মানে কাজে লাগানো হয় যেটাকে বলে। তো আমি এখন ভালো করে ভেজে তুলে নিচ্ছি, আর চেষ্টা করবেন ভেজে নিতে, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি একটা হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি, প্রায় 4 থেকে 5 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে আমি ভোরে প্রায় 2 টেবিল চামচের মতো রসুন বাটা দিচ্ছি। যে কোনো টক রান্নাতে আপনারা ট্রাই করবেন রসুন বাটা বেশি করে দেওয়ার জন্য, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। আর এটা প্রথমেই দিতে হবে। প্রায় 2 মিনিট ভাজার পরে আমি কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তবে চাইলে বাটা পেঁয়াজ দেওয়া যেতে পারে। আমি রান্নার শর্টকাট করার জন্য কাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, বাট নর্মালি দেখা যায় আমি বাটা পেঁয়াজটাই প্রেফার করি। তবে রসুনটার মানে অর্ধেক হবে পেঁয়াজ, এইটা মাথায় রাখতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে মেথি। মেথি প্রায় 1 চা চামচের মতো দিয়েছি, এটা অপশনাল, আমার পার্সোনাল চয়েস, তাই আমি দিয়ে থাকি, আমার কাছে ভালো লাগে, তবে আপনারা স্কিপ করতে পারেন। তারপরে দিয়ে দিয়েছে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া এখানে প্রায় 1/2 টিস্পুন থেকে একটু বেশি হবে। আমার হলুদের গুঁড়ার কোয়ালিটি একটু ভালো, তাই আমার কম দিলেই চলে। তো এখানে আমি জলপাইগুলোকে এইভাবে একটু স্লাইস করে কেটে নিয়েছি। তবে আপনারা যদি টক একটু কম চান সেই ক্ষেত্রে করতে পারেন কি, আঁচড় কেটে নিতে পারেন আস্ত আস্ত জলপাইকে। আর আস্ত থাকলে কিন্তু মানে তেমন একটা টক বের হয় না, আর এভাবে কেটে দিলে কিন্তু অনেক টক হয়। আর যে কোনো সময় টক রান্নার ক্ষেত্রে একটা টিপস দিতে চাই, সেটা হচ্ছে কাঁচা একটা জলপাই খেয়ে দেখবেন, যদি দেখেন টকের পরিমাণ বেশি সেই ক্ষেত্রে আপনারা আন্দাজ করে বুঝে দিবেন। আমার কাছে আমি টক মানে রান্না করলে টকটা একটু বেশি খেতে পছন্দ করি, এই জন্য পুরো প্যাকেট দিয়েই আমি রান্না করে ফেলি, তবে আপনারা চাইলে আরও কম দিয়ে করতে পারেন। তো আমি অল্প একটু পানি দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম মশলার সাথে, যাতে কষে যায় আর জলপাইটা একটু সফট হয়ে আসে। এতে করে হবে কি মানে একবারে পানি দেয়া বা ঝোলের পানি দেয়া মানে হলো না, আর মশলাটাও মানে একদম পানসে হলো না। তো ধাপে ধাপে ঝোলের পানিটা অ্যাড করতে হয় এই যা। তো এখন দেখতে পাচ্ছেন ও মানে জলপাইগুলো সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি অল্প আরেকটু ঝোলের পানি দিয়েছিলাম, তারপরে মাছের মাথাটা দিয়ে দিচ্ছি, ভাজা যে মাথাটা সেটা, আর কয়েক টুকরা মাছও দিয়েছি। দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি বোলটা ধুয়ে দিচ্ছি, যাতে অবশিষ্ট যে তেল ছিল সেটা চলে আসে। এখন এভাবে দিয়ে তারপরে নাড়াচাড়া করে লবণটা আন্দাজ করে দিয়ে দিব, সাথে ঝোলের পানিও অ্যাড করব। এখন আপনারা মুখে দিয়ে একটু ট্রাই করবেন যে টকটা কেমন হলো। টকটা বুঝে কিন্তু আরও ঝোলের পানি অ্যাড করা যায়। আর বাটা পেঁয়াজ দিলে হয় কি, টকটা একটু ঘন ঘন হয়। তো এটা কিন্তু পার্সন ভেদে বা পরিবার ভেদে একটু ভিন্ন হয়ে থাকে। কারো কারো মানে কাছে টকটা খুবই ঘন ঘন পছন্দ, আবার কারো কাছে পাতলা। তো আমার কাছে একটু পাতলা টক পছন্দ, তো আপনারা এই ক্ষেত্রে কাটা পেঁয়াজ দিয়ে করতে পারেন। আর যদি একটু ঘন পছন্দ করেন সেই ক্ষেত্রে বাটা পেঁয়াজ বাটা রসুন দিয়ে অবশ্যই করবেন, আর মানে ঝোলের পানিও অ্যাডজাস্ট করে দিবেন। আর টকটা যেটা বললাম, আপনারা অতিরিক্ত টক মানে আমার মতো টক যদি পছন্দ করেন তখন এভাবে এক প্যাকেট দিয়ে রান্না করবেন, নয়তোবা দেখা যাবে যে 6 থেকে 7টা দিয়ে কিন্তু আপনার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ীও করে নিতে পারেন। আর মাছের ডিম যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু এখানে মাছের মাথা ভাজার সময় কিন্তু ডিমটাও ভেঙে দিয়ে দিতে পারেন, এত মজার টক হয়।
আমরা সিলেটিরা শুধুমাত্র মাছের ডিম দিয়েও কিন্তু টক রান্না করে খেয়ে থাকি, সেটাও অনেক মজা লাগে। তো সবার শেষে কিন্তু আমি বেশি করে ধনে পাতা দিয়ে দিয়েছি, আর এটা দেয়া মাস্ট, ধনে পাতা না দিলে টকের আসল ফ্লেভারটাই পাবেন না। তো আজকের মতো এতটুকুই, আশা করছি আজকের এই সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।